চলেন আমার এই ভাইয়ের ফরমাইশ, বহুদিন আগে একটা গজল মনে নেই আমার, গজল লেখা আছে কিন্তু সুর জানি না, অনেকদিন আগে গাইতাম গজলটি, মহরম উপলক্ষে এক ছন্দ ভাইয়ের জন্য গাইব গে ইনশাল্লাহ, কমিটি ভাইদের একটা গজল বলে আমরা বিদায় নেব ইনশাল্লাহ। চলেন শোকে তে মাতন আজ কে ভুবন, কারবালা রই না ভোলা যায় না, শোকে তে মাতন আজ কে ভুবন, কারবালা রই না ভোলা যায় না, ইয়া হোসেন 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 মনে তে রাখো ওখে মুসলিম দশ মাবাদার শরণীয় দিন, মনে তে রাখো ওখে মুসলিম দশ মাবাদার শরণীয় দিন, নবীজি রাওলাদ রে হাই পেলো না, নবীজি রাওলাদ রে হাই পেলো না, কারবালা রই না ভোলা যায় না, ইয়া হোসেন 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 কেমন এজি হোসেনের গলায় নির্মম ভাবে তলোয়ার চালায়, কেমন এজি হোসেনের গলায় নির্মম ভাবে তলোয়ার চালায়, যে গলা দে যে গলা দে নানা খায় চুমা, যে গলা দে নানা খায় চুমা, কারবালা রই না ভোলা যায় না, ইয়া হোসেন 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 মাসুম শিশু আতর পিপাসায় আর নিও রে তীর পানির বদলায়, মাসুম শিশু আতর পিপাসায় আর নিও রে তীর পানির বদলায়, ডাকলি কেন হাই করে মামা, ডাকলি কেন হাই করে মামা, কারবালা রই না ভোলা যায় না, শোকে তে মাতন আজ কে ভুবন, কারবালা রই না ভোলা যায় না, ইয়া হোসেন 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 তোরা সব উঠে দাঁড়িয়ে গেছিস কেন, কি হয়েছে? আর ওটা দেখি বলে দেই, ভাইরা বলছে বলে দিতি, কি করেছিস রে? আচ্ছা, আপনাদের আগামী কালের অনুষ্ঠান, যে সকল ওরামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন, মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ, এছাড়াও উপস্থিত থাকবেন সৈয়দ মাওলানা মোহাম্মদ আফতাবউদ্দিন সাহেব ফুরফুরা দরবার শরীফ, এছাড়াও উপস্থিত থাকবেন আপনাদের মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদুন সাহেব, তাই তো? হ্যাঁ, এবং শেষ বক্তা হিসেবে থাকবেন তাবারুক আলী সাহেব, মানে তাবারুক থাকবে আর কি, তাই তো? আপনারা সকলে আসবেন, আজ যেমন এসেছেন আগামী কালও আসবেন জলসা শুনতে। একটা জিনিস কি জানেন তো, এই জলসা গজল অনেক মানুষ আছে দেখবেন, এই ভাইরা করছে এরা জানে, অনেক বিরোধিতা আছে, তাই না? বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলে, আমি একটা জিনিস বুঝতে পারি না, এই যে নাতের রসুলগুলো আমরা গাইলাম আপনারা যে শুনলেন, আচ্ছা এটাকে হারাম বলে কিছু মনে হচ্ছে? আমরা যেগুলো গাইছি এগুলো কি জিনিস? আল্লাহ রসুলের কথাবার্তা বলছি তো,
যেটা জলসায় বলে সেটা কি বলে? আল্লাহ রসুলের কথাবার্তাই বলে। তাহলে আমরা যখন শুনবো এখানে নাতে রসুল নাত, আমি মনে পড়ছে না একজন সাহাবি, নবীজির একজন সাহাবি, তিনি একজন নাত পড়তেন নবীজির সামনে। নবীজি এত ভালোভাবে বসে বসে শুনতেন সেই নাত, এবং নবীজি তানাকে গায়ে হাত বুলি দিতেন, মাথায় হাত বুলি দিতেন, এবং তানার জন্য একটা মেম্বার করে দিয়েছিলেন সেই নাত শোনার জন্য। তাহলে আমার রসুল যদি নাত শুনতে ভালোবাসেন, তাহলে আমরা শুনতে ভালোবাসবো না? কারণ গান শুনবেন না। অনেক সময় মাওলানা সাহেবরা বলে গান শুনবেন না, গানে বাজনা আছে। বাজনা বোঝেন তো? ঢোল, তারপরে সেই আর একটা কি বাজায়, কাঁসি না কি বলে, তারপর আর একজন আর একটা বাজায় দুটো থালা নিয়ে চড়াম চড়াম করে বাজায় না? আর একটা আছে ওই যে ওটা কি বলে, পিয়ানো, পিয়ানো না হারমোনিয়াম, যাই হোক হবে। তা আমি একটু ছোট্ট করে বলে নিই, বলে দিচ্ছি যেহেতু কথাটা বলেছি। একজন হুজুরের ওয়াজ শুনছিলাম আমি, কথাটা খুব ভালো লেগেছে, যুক্তি যে গান হারাম হয়েছে কি করে। এখন তো বাজনা অনেক, আগেকার চারটে বাজনা ছিল, একটা হচ্ছে ঢোল, দ্বিতীয় হচ্ছে ওই যে কাঁধে নিয়ে বাজাতো ওই একটা, আর একটা হচ্ছে থালার মতো দুটো যেটা বাড়ি দেয় চড়াম চড়াম করে আওয়াজ হয়, আর একটা হচ্ছে যেটা হচ্ছে ওই হারমোনিয়াম, ক্যাঁকু ক্যাঁকু করে আওয়াজ হয় না? তো ঢোল যখন আওয়াজ দেয় কি আওয়াজ দেয় কচি? ঢোল যখন বাজায় কি আওয়াজ হয়? ঢমক ঢমক না। ঢোল যখন আওয়াজ করে ও মুখ থেকে আওয়াজ করে দোজক দোজক, কি আওয়াজ হয় বলে না? কি আওয়াজ? দোজক দোজক। এবার কাঁধে নিয়ে যেটা বাজাচ্ছে ঢোল বলছে কি? দোজক দোজক। ও তখন কাঁধে নিয়ে বাজাচ্ছে কে কে, কি বলছে বলে না? কে কে করে আওয়াজ হয় না? তো বলছে কে কে। এইবারে সেই থালা বলছে তিনজন তিনজন, এই যে ঝমঝম করে আওয়াজ হয় না, কজন বলেছে? তিনজন তিনজন। আর বাকি আছে কে? শয়তানের বাক্স, ওই যে পিয়ানো করে বাজায় না, ও তখন বলছে, এ তখন বলছে কে কে, তিনজন তিনজন, কে কে শুনুন, বলছে মানে যে গাছে সে, মানে যারা দিয়েছে সে, আর একটা মানে যারা শুনছে তারা। তাহলে গান শোনা হারাম, বুঝতে পারছে? ঢোল বলছে কি? দোজক দোজক। আর একজন বলছে কে কে, আর একজন বলছে তিনজন তিনজন, আর শয়তানের বাক্স বলছে ই উ আসে, মানে তিনজন, বুঝতে পারছেন? চলুন আমরা শেষ কালাম ইমরান ভাই পরিবেশন করবে, আপনারা শুনতে থাকুন। একটা বাইকের চাবি পাওয়া গেছে, আপনারা সঠিক প্রমাণ দিয়ে কমিটি ভাইদের কাছে থেকে বাইকের চাবিটা কালেক্ট করবে। চলেন, ইহুদি নারীটা অনেক বড় গজল, ওটা অতটা বক্তৃতা দেওয়ার সময় নেই, আমি জাস্ট দুটো একটা ছন্দ আপনাদের জন্য শুনিয়ে দিচ্ছি। আমার ভাইরা অনেক রিকোয়েস্ট করেছে, দুটো একটা ছন্দ শুনিয়ে আমি কমিটি নিয়ে গজল বলে বিদায় হবো ইনশাল্লাহ। চলেন কবি লিখছে শুনবেন। ছিল তাদের অনুপেরণা
আসিবে বড় বড় রাজা বাদশাহ, আসিবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা আছে কি তার কোন সারি, আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা আছে কি তার কোন নূতন সারি, আছে কি তার কোন নূতন সারি, বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা সন্ত হবে তোমার প্রসাদ, নিতে আমি পারব না, মেনে নিতে আমি পারব না, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।